এই যে স্টেরয়েড, ঠিকই, যদি প্রেসক্রাইব স্টেরয়েড না হয়, আপনাকে ডাক্তারবাবু না বলেন, আপনি যদি অনেক দিন ধরে স্টেরয়েড খেয়ে যান, তাহলে তার অনেক সাইড এফেক্ট রয়েছে। কিন্তু যখনই আমরা সেই স্টেরয়েডকে ইনহেলার বা ইন্ট্রানেজাল ডোজে ব্যবহার করে থাকি, তখন কিন্তু আমরা ডোজটাকে অনেকটা কমিয়ে ফেলি। যেমন আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি, আমরা সাধারণভাবে যে স্টেরয়েড ট্যাবলেটটা খাই প্রেডনিসোলন, ধরুন 10 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়, তা সেই 10 মিলিগ্রাম আমরা খাচ্ছি এবং সেইটা যদি আমরা অনেক দিন ধরে খাই, তাহলে হয়তো কিছু সাইড এফেক্ট হতে পারে, সেটা সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। কিন্তু সেম যখন আমরা ইনহেলেশনাল রুটে দিচ্ছি স্টেরয়েডকে, ধরুন গুডেসোনাইট নামে একটি ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড আপনি ব্যবহার করছেন, তা সেইটার ডোজটা হয়ে যাচ্ছে কিন্তু 200 মাইক্রোগ্রাম বা 400 মাইক্রোগ্রাম বা ম্যাক্সিমাম 800 মাইক্রোগ্রাম পার ডে।